বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাকের সাথ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এবং সকাল সন্ধ্যায় তার ওই তসবিহ পাঠ করো। বলুন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তার ওই তসবিহ পাঠ করো। বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন একটা গুনাহ করে, নবী ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রতিটি মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরা যার সুস্থ পরিশুদ্ধ হয়েছে তার সারা দেহ পরিশুদ্ধ সুস্থ। এই গোশতের টুকরাটি যার অসুস্থ হয়ে গেছে তার সারাটা দেহ অসুস্থ হয়ে গেছে। আলা ওয়াহিয়াল কলব, নবী বলেন যে জেনে রেখো ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলুন না সুবহানাল্লাহ। বাম স্তরের দুই আঙ্গুল নিচে এই গোশতের টুকরাটি অবস্থিত। নবী যে সাত করেছেন, মানুষ একটি গুনাহ করলে সাথে সাথে এই গোশতের টুকরার উপরে একটি কালো দাগ পড়ে, আরেকটি গুনাহ করলে আরেকটি কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে 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 সমস্তটা কলব কালো অন্ধকার হইয়া যায়। নবী আরো ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রতিটি জিনিস পরিষ্কারের জন্য একটা যন্ত্র আছে, কাপড়ে ময়লা লাগলে সাবান সুডা, লোহায় মরিচা পড়লে রেত বা সিরিজ কাগজ। আর মানুষ গুনাহ করতে 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 মানুষের কলবের উপরে দাগ পড়িয়া যায়, ময়লা পড়িয়া যায়। ওই ময়লা পরিষ্কার করার যন্ত্র হল যিকুরুল্লাহ, সিকালাতুল কুলুবে যিকুরুল্লাহ, কলব পরিষ্কার করার যন্ত্র হল আল্লাহর জিকির। তওবার মাধ্যমে কলবের ময়লা দূর হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলবের ময়লা দূর হয়, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের ময়লা দূর হয়। সিকালাতুল কুলুবে যিকুরুল্লাহ। আমাদের গুনাহ আছে কিনা, আমাদের আমলনামায় গুনাহ আছে কিনা, আমাদের কলবের মধ্যে দাগ আছে কিনা, ময়লা আছে কিনা, এই দাগ ময়লা পরিষ্কার করতে হলে কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আসুন এখন আমরা রহমত বরকতের জন্যে, কলবের সাফাইয়ের জন্যে, কলবটাকে পরিষ্কার করার জন্যে, আমল নামার গুনাহ মাফের জন্যে আল্লাহ পাকের জিকির করব। আমরা প্রথমেই কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জরবি জিকির করব, এক জরবি জিকির। নিয়ম হলো কালবে এবং হলকুমে জিকিরটা হবে, আল্লাহ বলে কালবের উপরে জরব দিবেন, আবার আল্লাহ নামটা উল্টা টান দিয়া হলকুমে আটকাইবেন। আল্লাহ বলিয়া যখন জরব দিবেন, মনে মনে একটি খেয়াল করবেন জরবের সাথে সাথে যেন কালবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে। আল্লাহ, চক্ষু দিয়ে বন্ধ করুন, কালবের দিকে খেয়াল করুন, খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে, খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য চক্ষু দিয়ে বন্ধ করে কালবের দিকে খেয়াল করে একটু নিয়ত করুন যে আমি আমার কালবের দিকে মতো অজ্জি আছি, আমার কলব যেন পিসে দাদা পিসে পেলার কালবের উশিলায়
আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জেহ হচ্ছে, আল্লাহ তাআলার তরফ হইতে কাদিরিয়াত রিগান নিসবত অনুযায়ী ইসমে জাতের এক জোর বিজিকিরে ফয়েজ আমার কলবে আসো, আমার কলব মহব্বত এসে ইসমাদের এক জোর বিজিকির করি আল্লাহ ইয়া আল্লাহ, দুই একবার শুনবেন তারপরে মহব্বত জিকিরটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। জিকিরটা যদি এলোমেলো হয়ে যায় বন্ধ করে আমার সাথে সমানে জিকিরটা করবেন। জিকির করতে যদি স্বাদ না লাগে মনে করবেন আমল নামায় গুণা আছে, এই জন্য আমার জিকির করতে মন চায় না। আর জিকির করতে যদি স্বাদ লাগে মনে করবেন আমল নামার গুণাগুলো ঝরিয়া ঝরিয়া পড়তেছে। এইরকম একটি খেয়ালে মহব্বতের সমানে জিকিরটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ
হইতেছে। সল্লিম ওয়া বারিক আলাইহি। চোখ খুলবেন না, বা বিস্তারের দুই আঙ্গুল নিজে লদিবে কালবে দিয়ে খেয়াল করুন, নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হইছে নি। পোস্ট অফিসে পিয়ন যেমন সাদা কাগজের উপরে সিল দিলে কালো করে লেখা অঙ্কিত হইয়া যায়, এতক্ষণ পর্যন্ত তো কালবের উপরে আল্লাহ নামের জরব দিছেন, মানে আল্লাহ নামের সিল দিছেন,
খেয়াল করুন কালবের উপরে আল্লাহ নামের সিল অঙ্কিত হইছে নি। আমার কলবের ময়লা দূর হইছে নি, আমার কলব নূর হইছে নি, আমার গুনাহ হইছে নি, আমারে তুমি অলি উল্লাহ বানাইছো নি, সময় তো শেষ যায় আর কখন তুমি আমারে অলি বানাইবা, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।